প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটিতে তোমাদের ডাব্লু বিএইচ টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক জীববিদ্যার মডেল সেট ফিফটিন ও সিক্সটিন নিয়ে আলোচনা করব। এই দুটো মডেল সেট শেষ হয়ে গেলে তোমাদের ডাব্লু বিএইচ টেস্ট পেপারের বায়োলজির যতগুলো মডেল সেট আছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন সাইসন ভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও প্রথমে তোমরা মডেল সেট ফিফটিন লক্ষ্য করো টেট্রাডে চারের অধিক রেনু থাকলে তাকে বলে অপশান এ পলিসপোরি করোনা রেডিয়েটা উৎপত্তি লাভ করে অপশান ডি কুমুলাস ওভারিকাস থেকে ফ্যালোপিয়ান টিউবের শল্য চিকিৎসাকে বলে টিউবেকটোমি ম্যাঙ্গোলিজম হলো অপশন বি ড্রাউন সিন্ড্রোম ডিএনএর কোন অংশটি প্রোটিন সংশ্লেষে সক্ষম অ্যান্সার হবে অপশন বি একশন নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতিকে সমর্থন করে অপশন ডি বিবর্তন প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদানটি হল অপশন বি এইচ বা জল এর মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা প্রদান করে অপশান বি আইজিএ এর মধ্যে কোনটি বায়োফার্টিলাইজার অ্যান্সার হবে অপশন ডি ভ্যাম কিটিজমের বৈশিষ্ট্য হল অপশান ডি সবকটি রাইবোজমে জেনেটিক বার্তা বহন করে এম আর ডেল ক্যাপিটাল এন সাফিক্সে স্মল এন ডিভাইডেড বাই ডেল ক্যাপিটাল এন সাফিক্সে স্মলটি এটি নির্দেশ করে অপশান এ বৃদ্ধির হার অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ অপশন বি গুহা ওজন স্তরে ছিদ্র হওয়ার কারণ অপশন ডি সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন এরপর তোমরা এই মডেল সেটের এসএকিউগুলো লক্ষ্য করো অ্যাপোগ্যামি কাকে বলে অ্যান্সার লক্ষ্য করো কোন প্রকার গ্যামেটের নিষেধ ছাড়া গ্যামেটোফাইটিক কোষ থেকে যে স্পেরোফাইট বা ভ্রূণ উৎপত্তি হয় তাকে অ্যাপোগ্যামি বলে পরের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্টিকোডন কি অ্যান্সার লক্ষ্য করো টি আর টিআরএনতে উপস্থিত তিনটি নিউক্লিওটাইড যা এম এন এর কোডোনের পরিপূরক তাকে কোডন বলে মুরগির একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো অ্যান্সার লক্ষ্য করো মুক্তির একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কলেরা রেড ডাটা বুক কবে প্রকাশিত হয় অ্যান্সার হবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে অথবা দেখো লিমনেটিং অঞ্চল কাকে বলে অ্যান্সার লক্ষ্য করো কোনো জলময় অঞ্চলের যে অঞ্চল পর্যন্ত আলো প্রবেশ করতে পারে তাকে লিমনেটিং অঞ্চল বলে এরপর তোমরা মডেল সেট সিক্সটিন লক্ষ্য করো প্রথম এমসিকিউটি লক্ষ্য করো নিম্নলিখিত কাদের ক্ষেত্রে চলরেনু দেখা যায় অপশান সি সিনচুটেরিয়াম র্যামেড হলো অপশান সি ক্লোনের অপত্য সংখ্যা অ্যামনিওসেন্টেসিস কোনটির বিশ্লেষণের জন্য দায়ী অপশন সি অ্যামনিওটিক তরল বারংবার স্বনিষেকের ফলে সৃষ্টি হয় অপশন বি হোমোজাইগোসিটি কোন শয্যাক্রমটি পিবনা বক্স অপশন ডি ফাইভ প্রাইম টু টি এ এটি থ্রি প্রাইম প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত অপশন এ বর্ণান্ধতা মানুষের একুশ নম্বর ক্রোমোজোমের টাইজমির জন্য দেখা যায় অপশন বি ডাউন সিন্ড্রম এদের মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা প্রদান করে অপশন সি আইজিএ বার্ড ফ্লুতে আক্রান্ত হয় অপশন ডি সবকটি এ ইউজি কোডনটি হল অপশন এ ইনসিয়েশন হয়ালু রনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয় অপশন বি অ্যাক্রোজমের গলগিবডিতে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটি অপশান এ অ্যানিমোমিটার অ্যাসিড বৃষ্টির কারণ হল অপশান বি এসও টু পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন অপশান ডি ডাব্লুসিউ এবং ডাব্লু ডাব্লু এফ এরপরে তোমরা এই মডেল সেটটির এসে কিউগুলো লক্ষ্য করো প্রথম এসে কিউটি দেখো ডিম্বানুর কোষপুঞ্জের মধ্যের ফাঁকা স্থানকে কি বলে অ্যান্সার হবে অ্যান্ট্রাম ডিএনএর অনুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশকে কি বলে অ্যান্সার হবে মিউটন এলিফ্যান্ট এসিস রোগের অপর নাম কি অ্যান্সার হবে ফাইলেরিয়েসিস অথবা প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসসিপি উৎপাদনকারী শৈবালের নাম লেখো অ্যান্সার হবে স্পিরুলিনা পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম লেখো অ্যান্সার হবে রয়্যাল বোটানিক গার্ডেনস দেখো পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়ামের নাম কি অ্যান্সার হবে মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরি যেটি প্যারিসে অবস্থিত প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে গুড